আজকে আমরা আলোচনা করব জেড ট্রান্সফর্ম সম্পর্কে। জেড ট্রান্সফর্ম এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি আমরা দেখি, তাহলে আমাদের সিগন্যাল অ্যানালাইজ করতে এবং এলটিআই সিস্টেমের এসেনশিয়াল টুল হলো আমাদের ট্রান্সফর্ম টেকনিক। আর যেহেতু আমরা বলছি জেড ট্রান্সফর্ম এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই দুটো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক, ট্রান্সফর্ম টেকনিক। এগুলোর মধ্যে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আর আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হলো জেড ট্রান্সফর্ম। তাহলে আমরা বলতে পারি অ্যানালগ ফিল্টার যেগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে, আর ডিজিটাল সিগন্যাল যেগুলো ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে জেড ট্রান্সফর্ম ইউজ করে। তাহলে ওভারঅল স্ট্র্যাটেজি দুইটা ট্রান্সফর্মেরই সেম, জাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের ইউজ করা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আর ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমাদের ইউজ করা হচ্ছে জেড ট্রান্সফর্ম। আর হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ডিল করে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেমন এস ডোমেন এবং এস প্লেন, আর জেড ট্রান্সফর্ম ডিল করে ডিফারেন্স ইকুয়েশনের ক্ষেত্রে যেমন জেড ডোমেন, জেড প্লেন। এবং আমরা বলতে পারি এই দুইটা টেকনিক একে অপরের মিরর ইমেজ না। তাহলে জেড ট্রান্সফর্ম যদি আমরা দেখি, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম বা ডিএফটি যদি আমরা চিন্তা করি, তাহলে এটা থেকে আমাদের এক্সিস্ট করে হচ্ছে এনার্জি এবং পাওয়ার সিগন্যালের জন্য, আর জেড ট্রান্সফর্ম আমাদের এক্সিস্ট করে নাইদার এনার্জি নর পাওয়ার, মানে এনইএনপি টাইপ সিগন্যালের ক্ষেত্রে আপ টু এ সার্টেন এক্সটেন্ট অনলি। তাহলে আমাদের রিপ্লেসমেন্ট যদি আমরা চিন্তা করি যে কমপ্লেক্স ভেরিয়েবল জেড ইকুয়াল টু e^jw, যেটা আমাদের আসলে অ্যাবসোলিউট সামেবল সিগন্যালের জন্য ডিএফটি কনভার্সনের জন্য আমাদের ইউজ করা হয়ে থাকে, আর আমরা বলতে পারি জেড ট্রান্সফর্ম ডিসক্রিট সিগন্যালের জন্য, মানে এক্স অফ এন কে যদি আমরা ডিফাইন করি পাওয়ার সিরিজে, তাহলে সেটা আসবে আমাদের এরকম এক্স অফ জেড ইকুয়াল টু সামেশন এন ইকুয়াল টু মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত এক্স অফ এন জেড ইনভার্স এন। তাহলে আমাদের মেন ফর্মুলা যেটা জেড ট্রান্সফর্মের সেটা হচ্ছে এটা, এটা ইউজ করে আমরা বাকি কাজগুলো করব। আর এটাকে আমরা ডিরেক্ট জেড ট্রান্সফর্ম বলছি, কারণ এখানে আমাদের টাইম ডোমেন সিগন্যাল এক্স অফ এন থেকে আমাদের কমপ্লেক্স ডোমেন রিপ্রেজেন্টেশন এক্স অফ জেড এ ট্রান্সফার হচ্ছে। যেহেতু আমরা এখানে কি করছিলাম, এক্স অফ জেড ছিল আমাদের, এখানে আমাদের টাইম ডোমেনটাকে আমরা সেটাকে কনভার্ট করে এক্স অফ জেড এ নিয়ে আসছি। আর এই প্রসিডিউরের ইনভার্স প্রসিডিউরটাকে আমরা বলছি হলো ইনভার্স জেড ট্রান্সফর্ম। এখন জেড ট্রান্সফর্ম ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে আমরা পেলাম এটা, এক্স অফ জেড কে যদি আমরা টাইম ডোমেনে কিভাবে লিখতে পারি সিম্পলি সেটা যদি দেখতে চাই, তাহলে আমরা এটা এভাবেও লিখতে পারি যে এক্স অফ জেড, এটাকে আমরা বলতে পারি জেড অফ এক্স অফ এন, যেখানে আমাদের এক্স অফ এন এবং এক্স অফ জেড এর রিলেশনটা দেখানো হচ্ছে এভাবে। এক্স অফ এন কে আমরা যদি জেড ট্রান্সফর্ম করি, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স অফ জেডটা পাচ্ছি। এটা দিয়ে আমাদের জেড ট্রান্সফর্মটা বোঝানো হয়েছে, তার মানে আমরা এক্স অফ এন কে জেড ট্রান্সফর্ম করছি এবং আমরা পাচ্ছি হলো এক্স অফ জেড। তাহলে সামারি আমাদের কি হলো, যে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা ইউজ করছি ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন, আর হচ্ছে আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা ইউজ করছি জেড ট্রান্সফর্ম। সো হোপফুলি আজকের আলোচনা আমাদের বোঝা গেছে। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।